বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। জনপ্রিয় অভিনেতার ছেলে হয়েও আজ সিনেমাতে কাজ পাচ্ছেন না, পেটের দায়ে বাবা কাকার রোল করছেন। সম্প্রতি অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনই খবর করেছিল একটি নিউজ পোর্টাল, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ ও বিরক্ত ভাস্কর পুত্র ইন্দ্র। সোশ্যাল মিডিয়াতে এসে কি বললেন তিনি শুনে নিন। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর জার্নালিজম, খুব সুন্দর সবকিছু। যে পেটের জ্বালায় আমার বাবা এক্কা দোকাতে বাবা কাকার রোল করছে, জনপ্রিয় অভিনেতার ছেলে হয়েও আমার বাবা সাইড রোল করছে, হিরো রোল 1990-তে করতো, 1980-তে করতো, এখন করছে না। ফার্স্ট অফ অল, বয়সের সাথে তো ক্যারেক্টার চেঞ্জ হয়, দ্যাটস ডেফিনিট। দ্বিতীয় কথা হচ্ছে, বাবা সাইড রোল কেন করছে সেটা আই থিঙ্ক ইউ শুড আস্ক দোজ ক্রিয়েটিভ গাইজ সিটিং দেয়ার ইন টলিগঞ্জ, যারা আমার বাবাকে ইউটিলাইজ করতে পারে। শুধু আমার বাবা নয়, বাবার মতন আই থিঙ্ক অভিষেক চ্যাটার্জি, আরও বড় বড় অভিনেতা যেটা সেই টাইমে ছিল, থ্যাংকস টু গড যে শাশ্বত কাকু আর যিশু আঙ্কেল বম্বে চলে গেছে, মানে পালিয়েছে এখান থেকে, দে গড রেকগনিশন দেয়ার, তাহলে ওরাও মনে হয় এরকমই সাফার করত। ওরা বেঁচে গেছে, যারা পালাতে পারেনি তারা এখানে সাফার করছে, কেউ ডিপ্রেসড হয়ে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, আর নাই তো কেউ মানে ঘরে বসে আছে, ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করছে। এরকম দেরস বিগ বিগ স্টোরিজ ইন টলিগঞ্জ, কাইন্ডলি এগুলোকে না জার্নালিজমের পার্ট করো, অল দ্য ক্লিক বিট মানে পিপলস দেয়ার। বিকজ সিরিয়াসলি আই এম ভেরি স্যাড, বিকজ না তো ভাই আমরা কোনোদিন তোমাদের কাছে গিয়েছি যে প্লিজ হেল্প আস, আমাদের প্রজেক্টকে প্রমোট করো না। আমার বাবা কোনোদিন রিকোয়েস্ট করেছে যে আমার ছেলের এতগুলো কাজ আছে ভাই হেল্প করো। আমার তো রিসেন্টলি একটা গান 1 মিলিয়ন ক্রস করলো, কটা বেঙ্গলি কাগজ বা কেউ সামনে এসে বলেছে যে ভাই কিছু লিখি। এবার পিপল ফ্রম মহারাষ্ট্র, এবার পিপল ফ্রম দিল্লি টু কল মি আপ অ্যান্ড টোল্ড ইন্দ্র কিছু লিখতে, বললো ইয়ার থ্যাংক ইউ, ইয়ার থ্যাংক ইউ। মহারাষ্ট্র দিল্লিতে আছে, বাট ওয়েস্ট বেঙ্গলের একটা কাগজেও 1 মিলিয়ন ভিউজ আমার ক্রস করেছে। এটা কোনো বড় ব্যাপার নয় যে ক্রস করেছে, বাট একটা হ্যাপিনেস হওয়া উচিত, একটা বেসিক কার্টেসি হওয়া উচিত, ইয়ার চলো ইয়ার কুচ কি অ্যালার্ট কেন লেখেনি। তো ভাই আমরা কোনোদিন হেল্প চাইতে যাইনি, না কোনোদিন রিকোয়েস্ট করেছি। তো তুমি ভাই এসব উল্টো পাল্টা লেখা লিখি না জেনে, আর ফার্স্ট অফ অল আমার দাদু কোনো জনপ্রিয় অভিনেতা ছিল না, হি ওয়াজ আ ভেরি গুড প্রডিউসার, হি ওয়াজ নেভার আ অ্যাক্টর, হি ইউজ টু অ্যাক্ট। উত্তম কুমার এর খুব ভালো বন্ধু ছিল, মাঝে মাঝেই বলতো যে মন্টু এসে কিছু পাঠ করে যা। অভিনেতা ইজ ইন আর ওন, ইন আর ফ্যামিলি ইজ ওয়ান অ্যান্ড ওনলি ভাস্কর ব্যানার্জি। আমি তো শিখছি, জাস্ট নতুন, আমি বাবার কাছে কেউই নয়। যে বাবার ব্যাপারে যতই বাবাকে ছোট করো না কেন, পাবলিক জানে, ইন্ডাস্ট্রি জানে, যারা দিগ্গজ পিপল আছে ইন্ডাস্ট্রিতে, যারা বছরের বছর ইন্ডাস্ট্রিকে টাইম দিয়েছে, টেকনিশিয়ানস জানে যে আমার বাবার কী কন্ট্রিবিউশন টু ইস ইন্ডাস্ট্রি, প্রতিটা ফেজে জানে। সো এই জিনিসগুলো করে কি হয় না, নিজেদের লেভেলটা পড়ে যায়। মানে ইউ পিপল প্রতিবার, এমনিতে তো ভাই তোদের কারোর ছবি চলে না, ছবি একটা বছরে হিট হয় সেটা নিয়ে ব্যালেন্ডা পাঠাস। এই এই ট্যালেন্টগুলো যদি একটা ভালো ক্রিয়েটিভিটিতে ফোকাস করা যেত, ভালো টিম বিল্ডিংয়ে ফোকাস করা যেত, ভালো সৃষ্টি করতে ফোকাস করা যেত, তাহলে কত কাজ আমরা এগোতে পারতাম, তাই না? এত পিএনপিসি, এত নোংরামো কেন? মানে ইউ পিপল আর আন্ডারস্ট্যান্ডিং না, যারা একদম আপার অফ দ্য পিরামিড আছে, মানে ইন দ্য ফুড চেন, আমাদের ইন্ডাস্ট্রির একদম আপারে আছো, যে এইসব মিডিলের লোকদেরকে প্লিজ ছাটো ভাই, নালে চিরকাল উই উইল নট বি এবল টু রিভাইভ যেটা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল। শুধু দেবের একটা প্রজাপতি দিয়ে ধারণা বাজি সারা বছর লাভ নেই, আবার দেবের জন্য ওয়েট করো, দেব কবে নেক্সট ছবি করবে? আরও লোককে তো ছবি করতে হবে, বড় বড় হাউস আছো তোমরা, সবাই তো এগো, মানে সারা টিম শুধু পিএনপিসি লবিং, একে ছোট করো, ওকে নিচু করো, ডিপ্রেস করা কেন? সিনেমাতে ফোকাস নেই কেন? ভালো সৃষ্টিতে ফোকাস নেই কেন? রিকোয়েস্ট করছি সৃষ্টিতে ফোকাস করো, যেটা কাজ সেটা করো। জার্নালিস্ট বন্ধুরা, যদি ভাই কিছু ভালো না লিখতে পারো, তো আমাদের ফ্যামিলির ব্যাপারে, আমাদের ফ্যামিলির ব্যাপারে কিচ্ছু লিখো না, ডোন্ট রাইট এনিথিং, রেডি ফুলস, ডোন্ট রাইট এনিথিং। আমরা কোনো হেল্প চাইনি, যেদিন মনে হবে যে আমাদের ছবি আসছে, পিআর টিমেরা উইল কন্ট্যাক্ট ইউ, ইউ উইল গেট পেড, ইউ উইল হ্যাভ দ্য বুজেস, মতফত পাবে, তখন লিখে দিও, ঠিক আছে?
আমাদের সিনেমার আমার পরিবারের দাদু বলো, আমি বলো, আমার বাপের বলো, বা আমার ছেলে যদি ফিউচারে করে, প্লিজ স্টে আউট অফ ইট, অল দ্য বেঙ্গলি প্রেস পিপলস, ঠিক আছে? বাট ক্লিক বেট জার্নালিজম চাই না। আর আমার বাবার ব্যাপারে খারাপ কথা বলাটা বন্ধ করো, হিজ পেটের দায়াতে চলছে না। যারা ক্রিয়েটিভ পিপলস আছে ইন দোজ চ্যানেলস, তাদেরকে বলো ভালো আগে স্ক্রিপ্ট লিখতে। স্ক্রিপ্ট যদি ঠিক হয়, যে কোনো অ্যাক্টর উইল অ্যাক্ট, স্ক্রিপ্ট ঠিক নেই তো সেটাই করবে, তাই না? পেটের জ্বালায় করছে না কেউ এখানে কাজ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।